দেখুন, সর্বশক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বজায় রাখা হবে ইরান। ইরান বলেছে সর্বশক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বজায় রাখা হবে। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক শূন্যগর্ভ বিবৃতি বা এরকম কোনো বিষয়ে পরোয়া করা হবে না বলেও ঘোষণা করেছে ইরান। প্রেসিডেন্ট নির্বাচনে হাসান রুহানির দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায় এ বক্তব্য দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বারহাম কাশেমি। গত সপ্তাহের শেষ দিকে সৌদি আরবের সফরের সময় দেয়া বিবৃতিতে ইরানের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়েছিলেন টিলারসন। টিলারসনের বক্তব্যকে শূন্যগর্ভ, ভিত্তিহীন, মিথ্যা এবং চাতুরীপূর্ণ বলে অভিহিত করেন কাশেমি। তিনি বলেন ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা দেশের জাতীয় নীতি এবং প্রতিরক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত। ইরানের প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে জড়িত ক্ষেপণাস্ত্র কর্মসূচি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে অবদান রাখা বলেও তিনি উল্লেখ করেন। ইরান সর্বশক্তি দিয়ে এবং দৃঢ়তার সাথে কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাহরাম কাশেমি বলেন এ নিয়ে কাউকে মন্তব্য করার কোনো সুযোগ দেবে না তেহরান। তিনি কঠোর সমালোচনা করে বলেন ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে সন্ত্রাস এবং উগ্রবাদী আদর্শের বিস্তার ঘটায় এমন সব দেশকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন টিলারসন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।